কিনেছিলাম একটা স্যামসাং এর পিঙ্ক ক্যামেরা, ওটা NX1000। তাই না মা? আচ্ছা না মা, শোনামা, মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ডে নিউ ব্লগ। কি রোদ বেরিয়েছে বলার মতো না, আর তার সাথে এখন তো উইন্টার মানে চলে এসেছে, বাট সাডেনলি ইয়েস্টারডে থেকে একদমই ঠান্ডা নেই। সিঙ্গেল কুইলটা না বার করেছি জাস্ট আমি বলে, বাট ঠান্ডা তো দূরের কথা, ইয়েস্টারডে থেকে খুবই গরম, আর এখন এই রোদ মানে এত স্ট্রং মানে বলার মতো না, খুবই স্ট্রং। সো ঠান্ডা বলে একটুও মনে হচ্ছে না। একটু পরে লাঞ্চ করবো, অ্যাকচুয়ালি আফটারনুন হতে যাচ্ছে, আমি অনেক দেরি করে ক্যামেরাটা অন করেছি বিকজ আমার কিছু কাজ ছিল, ওয়াশিং মেশিন চালানো ছিল, আরও কিছু কিছু ঘরে কাজ ছিল, সব করতে করতে দেরি হয়ে গেছে। ব্যালকনি থেকে সাহস হচ্ছে না যে মানে একটু দাঁড়াবো, সত্যি কথা বলতে এত স্ট্রং। যাই হোক, উঠে আমি এক্সারসাইজ করলাম। কখনো কখনো কি হয়, আমি ভাবি হয়তো ঠিক আছে এখন করবো না, আমি ইভিনিং এক্সারসাইজ করবো, বাট সামাও হয় না, হয়তো লেজি হয়ে পড়ি, হয়তো কোনো কাজ থাকে তো বাইরে যেতে হয়, তো আজকে নাম করেই নিই, নাহলে ইয়েস্টারডে আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজ করিনি, তো সকালে উঠে এক্সারসাইজ করছি, তারপরে টুকটাক কাজ করছিলাম। নাম বাবু আমার সামনের বাড়িতে থাকে, আর এই ওর নাকি ডায়মন্ড খুঁজে পেয়েছে, কথা হয় মাঝে মাঝে, তাই না? এই বাবু, এই দেখ তোকে কিরে বললে তাকাস, বাবু বললে তাকাস না, একটু হাত নাড়ি দে তো, বা হাতটা নাড়ি দাও, মুখটা দেখতে পাচ্ছি না দাদা, হ্যাঁ এবার না, হ্যাঁ। এখন উইন্টারে এটা হচ্ছে ফেভারিট জায়গা যেখানে রোদ আসছে। সত্যি কথা বলতে এখন তো আছে, আমি বিছানাটা গুছাইনি, এখানে মিনি বিস্কি থাকলে দুজনের একই হাল হয়। পুরোনো পিকচার গুলো আমি দিয়ে দেবো এখানে, মানে এখনো জানলাটা পুরো খোলা হয়নি, তারা খুলে দিই। এখানে এরকম মিনি বসবে, এখানে বিস্কি বসবে, আমরা চা খাবে বসবো, ওরা দুজন এরকম লোক খাবে, বিকজ উইন্টার এটা হচ্ছে স্পেশাল, সবার চাই। তাই না মা? আচ্ছা না মা, শোনা মা, সেবারই একজন ছোট্ট একজন থাকে মানে জুনিয়র, ও ছাদে আসলেই আমার সঙ্গে কথা হয়, ও একা একা খেলে, এখন তো স্কুল হয় না, তো ওর সাথে কথা হয়, সাইকেল শিখছিল রিসেন্টলি কিছুদিন আগে। যাই হোক, একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা যেটা আমি ভুলে যাব এখন যদি না বলি, আমি কিছুদিন ধরে বলছিলাম না যে বেশ অনেক দিন অ্যাকচুয়ালি হয়ে গেল, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে কিছু অ্যাজ এ গিফট, যেহেতু আমরা এখানে নেই মানে বিকাশ এখানে নেই, আমরা না, তো সেই টাকাটা দিয়ে বিকাশ কিছু কিনেছে দরকারি। তো আমাদের কি হয় যে পুজোতে দুর্গাপুজোতে কিনতেই হয় কাপড় জামার, দরকার না থাকলেও মানে একটা কিছু কিনতেই হয় নতুন, বাট ও ভাবলো যে ইউনো কাপড় জামা এখন লাগবে না, যেটা লাগবে সেটা কিনেছে, আনবক্সিং হবে, ইয়েস এটা আমি আগেও বলেছি, বাট লাস্ট দুবার ও ভিডিওটা পাঠিয়েছে, সামার ক্লিপগুলো ওপেন হচ্ছে না, তো খুব কষ্ট করে আমি ভাবলাম ইয়ার ডিলিট হয়ে গেলে তো আর পাবো না, তো থ্যাঙ্ক গড ও ডিলিট করেনি, ওর কাছে ছিল, সেই জন্য পেয়ে যাচ্ছে, আনবক্সিং হবে, দেখাবো ও কী নিয়েছে। সো এটা হলো আমার হেডফোন, সো এই যে হেডফোনটা এটা হলো আমার। ভিডিও করতে করতে আমাকে যেতে হয়েছিল, একজন বাড়িতে অ্যাকচুয়ালি আসার কথা ছিল, তো এসে গেছিলো, তারপরে আমি শাওয়ার নিতে গেলাম, লাঞ্চ ফাঞ্চ করলাম, তারপরে আমি এই ফাইনালি আসলাম, এখন সানসেট হতে যাচ্ছে, আর লাইটটা কীরকম লাগছে না, একটু গোল্ডেনিশ টাচ, আর আমি দেখেছিলাম না আমার পাশের বাড়িতে মানে এই যে এখানে একটা ছোট্ট বাচ্চা থাকে,
তোর সঙ্গে প্রায় কথা হয়, ছাদে এসে খেলে তোর সঙ্গে প্রায় কথা হয়, তা এখনো পড়ছিল, জাস্ট মানে ঘরে ঢুকে গেল। আচ্ছা, আমি বলছিলাম তোমাদেরকে এইটার কথা। সো বেসিক্যালি ওর হেডফোনটা আমার কাছে, আমি তোমাদের বলেছিলাম ও আমাকে আনবক্সিং করে ভিডিওটা পাঠাতে, সামহাও আমার কাছে খুলছিল না। সো ওই নিয়ে না দু থেকে তিনবার হয়েছে, তো ফাইনালি এবার গিয়ে সব ঠিকঠাক হয়েছে, তো আমি এই ভিডিওতে ওটা অ্যাড করছি। তো এই জন্য আমি এতদিন পোস্ট করতে পারিনি, বাট এটা কিছুদিন হয়ে গেল ও কিনেছে। তোমরা দুজনকে মিস করো না? কেন, বাড়িতেই ভালো? সাহায্য করে? হ্যাঁ দেখাও। এই তুমি ক্যারাটে শিখতে না? হ্যাঁ ভুলে গেছি। এখন দেখ ক্যারাটে ক্লাস তো অনেক হলো, এবার রুমে যাই। এবার মশা মশা ঢোকার সব টাইম হয়ে গেছে, মিনি আসারও টাইম হয়ে গেছে। এ বাবা বলতে বলতে বলছে ম্যাও মিনি। এ দেখো আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইট ধরাই, আসো না। বাবা কখন থেকে আছে আমি জানি না, আসো। তো মিনির কথা তোমাদের বলছিলাম যে মিনির টাইম হয়ে গেছে, বলতে বলতে এসে গেছে। তো এই হেডফোনটা আমি বলছিলাম, এটা একটা বোসের হেডফোন, আমি গিফট করেছিলাম ওকে। এই হেডফোনটা আমি দিয়েছিলাম বিকাশকে, বাট আমি ইউজ করি, অ্যাকচুয়ালি ওর ইউজ হয় না, আমি মানে দিয়েছি আমি, বাট আমি ইউজ করি। তো ভাবলো যে একটা ইয়ারপড কিনে নেবে, তো ইয়ারপডটাতে আর একটু ওর ক্যাশ লাগে, ওটাও কিনেছে। বিকজ এত কলস হয়, এই হয়, অনেক অসুবিধা হয়, সবসময় ফোন হয়ে ধরা যায় না। তো যাই হোক ওইটা কিনেছে। তোমার কেমন লাগলো প্লিজ বলো। আর এই ভিডিওটা যে শুট করেছে, তোমরা আওয়াজ শুনলে বা একটু দেখলে না তোমরা বুঝতে পারবে, ল্যাপটপে উপরে রেখে করেছে। বিকজ আমি বলেছি তুমি এখনই করো, যেভাবে হোক আমি ভিডিওটা পোস্ট করবো, বাট আলটিমেটলি এতটা দেরি হয়ে গেল বিকজ আমাকে যখনই দু থেকে তিনবার পাঠিয়েছে, ফাইলটা সামহাও খুলছিল না, তা ফাইনালি খুলেছে, না হলে আমার পুরো ভিডিওটা খারাপ হয়ে যেত। তো অফিসে ওকে আমি So I'm in office now, I just came to buy my Buds Live. So it's a Samsung Buds Live. I tried asking the person to give me a demo, but I don't know, the Samsung guy was not there and they were like little confused. So I denied for the demo because I don't know what they will do. It's better that I'll open myself and check with my phone. So I have bought my Samsung Buds Live, and this is from Eureka. So this is the bell. This is how it looks, Buds Live. Some serial number, number for store, name of the product, backside, more details. So it is ergonomic fit, 6 to 21 hours of battery life, triple mic, clear call, and active noise cancellation option is also there. And then you can see different options over here as well. Let me open this fast so I can connect with my phone, and then it will be good to go. So I have a cutter over here, I'll cut this. That was nice. Let me open. This is the cable, USB type C. This is the case we have. Okay, let's unzip it. This is truly wireless because it's very small, and we can operate this in with one hand also. You can open this, you can see the light coming up. And this is my new Samsung Buds Live. We'll use this and give the feedback as well, how it is overall. এবার তোমরা দেখে ভাববে বিকাশ এটা ইংলিশে কেন করলো, বিকজ আমি নিজে কনফিউজ। আমি একবার ভাবলাম হিন্দি চ্যানেলে দেবো জেনিস, আমি তারপর ভাবলাম যে না এটা পুজো রিলেটেড,
সেই দুর্গাপূজা বেঙ্গলিতে না হলে আমার মনে ইনকমপ্লিট। তো বিকাশ বলে না বেঙ্গলিতে দাও, এই কনফিউশনে বিকাশ বলে দাও তো আমি ইংলিশে করে দিচ্ছি, তুমি যেই চ্যানেলে দেওয়ার দেবে। তো লাস্টে ওটাই হয়েছে, সেই জন্য এটা ইংলিশে। তো অফিসে ওকে আমি শ্যুট করিয়েছি, আমি না 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 তুমি যেভাবে করো আমাকে পোস্ট করতে হবে। তো ভয়েসটা দেখে তোমরা মানে বুঝতে পারবে খুব চেপে চেপে ও কথা বলেছে, বিকজ অফকোর্স তুমি বাড়ির মতন তো অফিসে গিয়ে ওরকমভাবে কথা বলা যায় না, একটা অন্যরকম ব্যাপারে জানো এখন কিরকম বিজি স্কেডিউল চলছে, বাট করতে তো হবে বিকজ ও জানে যে আমি চ্যানেল দেব অফকোর্স। তো কিছু উপায় নেই, মানে ওই দিক থেকে সময় বার করে তো এদিকেও দিতে হবে। চ্যানেলটা শুধু আমার না, আর স্পেশালি এই চ্যানেলটা তোমরা জানো আমি নামটা কেন এরকম দিয়েছি, যেখানে আমি ও রিস্কি মিনি ইটস অল অ্যাবাউট দ্য এন্টায়ার ফ্যামিলি, সো দ্যাটস ওয়াই ইটস ফর ইজন ফ্যামিলি। মিনি এখানে শুয়ে আছে। সো এই কালারটা, যে এই কালারটা তোমরা আই থিঙ্ক পেয়ে যাবে এখানে, আই এম নট সো শিওর অনেস্টলি, বাট ডেফিনেটলি এরপরটা তোমরা এখানে দেখতেই পারো, অনেক অনেক কালার্স অ্যাভেলেবেল আছে। বাট ইন্ডিয়াতে এক্স্যাক্টলি এটা তোমার ছিল রোজ গোল্ড, বাট এক্স্যাক্টলি রোজ গোল্ড এখানে পাওয়া যাবে নাকি আমি সেটা জানি না, হয়তো হতে পারে। তো তোমরা দেখে নিও, আদারওয়াইজ আমি জানি তিন চারটে কালার্স অ্যাভেলেবেল আছে। তো অ্যাকচুয়ালি অনেক সময় কালার্স ভ্যারি করে, যেটা হয়তো ইন্ডিয়াতে আছে ওখানে নেই, ওখানে যেটা আছে ইন্ডিয়াতে নেই। ও খুব গ্যাজেট ফ্রিক এরকম একটা মানে ব্যাপার বলতে পারো। সো কিরকম লাগলো দেখে বলো, আর ও রিভিউটা দেবে লাইক ও পার্সোনাল পার্সোনাল এক্সপিরিয়েন্স, লাইক অ্যাজ আ ইউনো কাস্টমার কিরকম লাগলো, মানে যত টাকা দিয়ে কেনা হোক না কেন ওটা ভালো পারফর্ম করছে কি না, কোনো অসুবিধা সুবিধা আমি ওটা শেয়ার করবো ওর থেকে জিজ্ঞেস করে অফকোর্স, বিকজ আমিও খুব ইগার যে আমি কবে ওটা একটু ইউজ করবো। তো এখন আগেকার মতো না অত গান টান শোনা হয় না অনেস্টলি। যখন আমি বাইরে এসেছিলাম, যখন আমি একটা স্যামসাংয়ের ক্যামেরা কিনেছিলাম, তো ক্যামেরার মধ্যে ওখানে আমাকে তিনটে অপশন দেওয়া হয়েছিল, একটা তো হোয়াইট লাইক অফ হোয়াইট, অ্যাকচুয়ালি অফ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক। ফার্স্ট অফ অল আমার তখন প্রত্যেকটা গ্যাজেট অফ হোয়াইট ছিল, আমার ফোন আমার ল্যাপটপ দুটোই। তাই বললাম না আমি অফ হোয়াইট কিনবো, আর ব্ল্যাক কিনবো, আর ব্ল্যাক ইজ সো বোরিং সো বেসিক, মানে আগে আমরা সবই কিনতাম না ব্ল্যাক ক্যামেরা অ্যান্ড অল দোজ স্টাফ। তো আমি তো শিওর হয়ে গেছিলাম ব্ল্যাক তো আমি কিনবো না আর হোয়াইটও না, তাহলে পিঙ্ক পিঙ্ক আমি এরকম টাইপের একটুও না যে আমার মানে ইউনো লাইক পিঙ্ক জিনিস ভালো লাগে, যেটা অনেকেই ভাবে মেয়েদের পিঙ্ক ভালো লাগে, আমার একটুও ভালো লাগে না। বাট সেই একটাই ফার্স্ট টাইম আর আই হোপ লাস্ট টাইম আমি ওটা কিনেছিলাম, একটা স্যামসাংয়ের পিঙ্ক ক্যামেরা, ওটা NX1000। তো হ্যাঁ ওটা খুব কিউট, আর ওটা লাইক ইউ ক্যান কানেক্ট ইউর ওয়াইফাই, তোমার ওয়াইফাই কানেক্ট করে ফটো ট্রান্সফার করতে পারো, অনেক এফেক্টস আছে, ফেসবুকে ডিরেক্টলি আপলোড করতে পারো, ইনস্টাতে না, ইনস্টাতে হয় না আই বিলিভ। আর তখন ইনস্টা কি ছিল আমি জানি না, হয়তো ছিল, আমি আমি ইউজ করতাম না অ্যাকচুয়ালি। একদিন পর আজ কফি বানিয়ে নিয়ে আসলাম, আর আজকে বিকাশ বলছে আমি যেরকম করে বলছি তুমি ওরকম করে করো দেখবে ভালো লাগে। ও একটা ফ্রথার কিনেছে, তো আমার বাড়িতে এখন দুটো কফি মেকার আর দুটো ফ্রথার হয়ে গেছে। দুটোর মধ্যে একটা কফি মেকারের আমি অনেক আগে বলেছিলাম, ওটার মধ্যে যে ইউনো ক্যাটলটা থাকে গ্লাস জারটা, যেটার মধ্যে কফিটা অ্যাট লাস্ট ইউনো রেডি হয়ে কালেক্ট করে, ওটা ভেঙে গেছে, ওটা আমি কোথাও পাইনি, ইভেন কি অ্যামাজনে খুঁজেছি, আমি কফি শপে গিয়ে, ইভেন কি বারিস্টাতে সিসিডিতে আমি কোথাও পাইনি। ইভেন একজন আমাকে বললো যে কফি শপে ইউ ক্যান ট্রাই অ্যামাজন, অ্যামাজনেও পাইনি আমি, কি হবে মানে ওটা ছাড়া পুরো মানে কফি মেকারটা আমার বেকার, আর ওটা আমি কোথাও পাচ্ছি না এক মিনিট। বাট খুব কম ইউজ হয় আমার হেডফোন। আর এটা তোমাদের বলেছিলাম কফিটা ভালো হয়েছে, বিকজ আমার খুব খিদে পাচ্ছে, আমি জানি না কি খাবো, যখনই বাজারে যাই লিস্ট লিখে তাই ভাবি আচ্ছা এগুলো তো আছে নিতে হবে না, বাড়িতে এসে ভাবি ও আচ্ছা এটা নিতে হবে, তারপরে আমাকে আবার অনলাইন অর্ডার করতে হবে। অনলাইন দিলে না ভালো, টাইমে দিয়ে যাও অনেক টাইমে। তোমাদের এটা দেখে কেমন লাগলো বলো, আর এটা তো দুর্গাপুজোতে মানে ওকে দেওয়া হয়েছিল, প্লাস ওর সঙ্গে ও অ্যাডিশনাল কিছু টাকা লাগে এটা কিনেছে। এখন ভিডিওটা এখানে এন্ড করছি, একটু কফি খাই আমি একটু বসবো, আর আমাকে আরেকটা ভিডিও শ্যুট করতে হবে, অনেকদিন হয়ে গেছে আমি শরীর খারাপের জন্য আমি অত শ্যুট করতে পারছিলাম না, তো ওটা আমি আজকে করবো, ওটা আমি ইনস্টাতে আসবে, অ্যান্ড আই ফিল কি ওটা আমি না ইউটিউবেও দেবো। সো ভালো লাগলে প্লিজ জানিও, আর তোমরা যদি কেউ ইউজ করে থাকো এই এয়ারপডটা, তো এয়ারপডটার ব্যাপারে তোমাদের কী রিয়াকশন বা তোমাদের কী এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার করো, অ্যান্ড কিছু জানা থাকলে ডেফিনেটলি কমেন্ট করতেই পারো, অলওয়েজ ওয়েলকাম।
एंड प्लीज सब्सक्राइब कर जानी चाहिए हमारे द फेरीज एंड फैमिली फेरीज बोल मैं निजे चैनल निजे उल्टो पाल्टा बोल सो या टेक केयर गुड नाइट एंड डोंट फॉरगेट टू स्प्रेड लव.